ওষুধ প্রথম বিক্রেতা থেকে সপ্তাহে শুরু মনে করে হচ্ছে কোয়াক, যারা যার ইঞ্জুরি যার হয়েছে ইচ্ছা মতো তাদের নামে রাখে, কথা তারা চিন্তা ডাক্তার করে লিখছে। না, তার মধ্যে আমাদের আজকে চিকিৎসক এখানে সমাজের মধ্য থেকে সভাপিত হচ্ছে একটা বড় দাবি প্রথম হচ্ছে ডাক্তারের বিএমডিসি কে একশোভাগের সংস্কার একভাগ। করতে হবে। আমরা এখানে চাই নানা ধরনের একটা অসঙ্গতি আছে, সব পুরো আমরা রাজ্যে সেগুলো দখল সংস্কার করে চাই। নিতে পারি। আপনি জানেন যে বাংলাদেশের আইন অনুযায়ী কেবলমাত্র একজন এমবিবিএস এবং বিডিও চিকিৎসক নামের আগে ডাক্তার লিখতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে ওষুধ বিক্রেতা থেকে শুরু করে কোয়াক, যার যার ইচ্ছা মতো নামের আগে তারা ডাক্তার লিখছে, এবং এদের অপচিকিৎসার কারণে একজন রোগীর জীবন দুর্বিষহ হয়ে পড়ছে, যার দায় পড়ে আসছে একজন প্রকৃত চিকিৎসকের উপরে। চিকিৎসা শুধুমাত্র ডাক্তার না, এটা একটা সেবামূলক পেশা। সকল সেবামূলক পেশার প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, তাদের অধিকার আদায়ের ব্যাপারে আমরা সমভাবে সচ্ছল। কিন্তু কেউ যদি অবৈধভাবে আমার জন্য স্বীকৃত যে অধিকার সেখানে সে ভাগ বসাতে চায়, তাহলে এদেশের চিকিৎসক সমাজ আসলে সহজভাবে সেটা মেনে নেবে না। এটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, যার দায় ওই সমস্ত অবৈধ ভাগদেরকে কিন্তু দিতে হবে। এটা হচ্ছে আমাদের অন্যতম একটি দাবি। এরপর আপনি জানেন যে বাংলাদেশের চিকিৎসকদের পোশাকই কোনো পরিচয় নাই, একটি সাদা অ্যাপ্রন সমাজের সকল শ্রেণী পেশার মানুষ এটা পরে, এটা এখন জাতীয় পোশাকে পরিণত করা হয়েছে। আমার মনে হয় চিকিৎসকদের জন্য একটি নির্দিষ্ট পোশাক থাকা জরুরি, যেটা তার পরিচয় বহন করবে। এখানে ঘাটতি রয়েছে। আমরা মূলত এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিএমডিসি অভিমুখে কনভার্স ছিল, কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিপদে ফেলতে চাই না, তাদেরকে আমরা নানাভাবে সাহায্য করতে চাই, সময় দিতে চাই, তারই অংশ হিসেবে আমরা বিএমডিসি মুখী যে লং মার্চ সেটিকে প্রত্যাহার করে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে চিকিৎসক সমাবেশ আয়োজন করা হয়েছে। এখান থেকে 10 জনের একটি প্রতিনিধি দল তাদের দাবি দাবার নিয়ে বিএমডিসিতে যাবে।